প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহের রমজান উপলক্ষে এটিএন বাংলার বিশেষ আয়োজন নিরাপদ রান্না নিরাপদ খাদ্য অনুষ্ঠানটি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এই অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে আছি আমি আইনু রেশমা। আমার সাথে থাকছেন একজন রন্ধনশিল্পী বা শেফ এবং একজন অতিথি, আর থাকছে মজার মজার দুটি রান্না। এখন আমার সাথে আছেন রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। যেহেতু আমাদের ট্রেডিশনাল একটা খাবার আছে সেমাই, যেটা ঈদে তৈরি হয়, তো এই জন্য সামনে ঈদ, আমি ঈদের রেসিপি করবো। ঈদেও খাওয়া যাবে, আবার ইফতারেও খাওয়া যাবে। দেখে নিই তাহলে, এটার নাম কি আপু? এটা নাম হলো ছানার জর্দা সেমাই। দর্শক দেখে নিই ছানার জর্দা সেমাই তৈরি করতে কি কি উপকরণ লাগছে। ছানার জর্দা সেমাই তৈরি করতে যা যা উপকরণ লাগছে: শুকনা সেমাই, ছানা, চিনি, নারকেল কোরানো, পেস্তা বাদাম কুচি, গুঁড়া দুধ, তেল, ঘি, এলাচ ও দারচিনি এবং চেরি সাজানোর জন্য। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে ছানার জর্দা সেমাই তৈরি করতে। এখন আমরা চলে যাচ্ছি মূল রান্নায়। আপু তাহলে শুরু।
এবং পুরস্কৃত করা হবে। প্রিয় দর্শক, পুরো মাস জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনারা খাদ্যের নিরাপদতা বজায় রেখে খাবার সংগ্রহ করবেন, রান্না করবেন এবং খাদ্য গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।